রবিবার সকালে সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষকরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে রাজ্য সরকার সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণের বিষয়ে কোর্টের রায়কে অবমাননা করেছে বলে দাবি করে বলেন, 2004 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে আমরা সর্বশিক্ষা শিক্ষক হিসেবে নিযুক্ত হই। রাজ্যে মোট 5176 জন সর্বশিক্ষা ও সমগ্র শিক্ষা শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে 2015 এবং 2016 সালে নিয়মিতকরণ বিষয় নিয়ে রাজ্যের উচ্চ আদালতে দুটি মামলা করা হয় টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের উচ্চ আদালতে। এরপর 2017 সালে পহেলা আগস্ট অনির্দিষ্টকালের জন্য সর্বশিক্ষা শিক্ষকরা অনশন মঞ্চ গড়ে তুলেছিলেন। বর্তমান সরকারের তাবড়তাবড় নেতারা অনশন মঞ্চে গিয়ে তাদের আন্দোলনের সাথে সহমত পোষণ করেন এবং আশ্বাস দেন এই সরকার গঠন হওয়ার পরেই সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ করা হবে। কিন্তু 2018 সালে ক্ষমতা পালাবদলের পর সাড়ে তিন বছরের মাথায়ও সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করার বিভিন্ন বিষয়ে তালবাহানা দেখাচ্ছে রাজ্য সরকার। সর্বশিক্ষা শিক্ষকরা 2019 সালে নিয়মিতকরণের দাবিতে আবারও অনশন মঞ্চ গড়ে তোলেন। বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী ও রাজস্বমন্ত্রী অনশন মঞ্চে গিয়ে সর্বশিক্ষা শিক্ষকদের আশ্বাস দেন তাদেরকে নিয়মিতকরণ করা হবে। সে সময় সর্বশিক্ষা শিক্ষকরা খুব খুশি হন, কিন্তু সেই খুশিতে জল ঢেলে দিলেন বর্তমান শিক্ষামন্ত্রী। এর ফলে সর্বশিক্ষা শিক্ষকরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ। রাজ্য সরকারের কাছে আবার আবেদন জানান, আদালতের রায় অনুসারে তাদের নিয়মিতকরণ করা হোক এবং সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হোক রাজ্য সরকারের তরফ থেকে। যথারীতি মানে যথাটা আমি আপনাদেরকে আমরা রেগুলার করে নেব। আমরা খুব খুশি হয়েছিলাম, আমরা তখনও সরকারের আমরা সহযোগিতা করছি। আমরা সংগঠনের যে দায়িত্ব নিয়েছিল, যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা আমাদের সংগঠন আমরা যথাযথভাবে প্রতিশ্রুতি পালন করছি। এখনও আমরা সংগঠন আমাদের সরকারের পক্ষে আমরা আছি, সংগঠনে কাজ করছি, আগামী দিনে আমরা কাজ করব আশা রাখছি আমরা। কারণ আমরা আমাদের আমরা দায়বদ্ধতা আছে বলে আমরা এগুলি কাজ করেছি। এখন সরকারের যে দায়িত্ব নিয়েছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, এখন দেখা যাইতেছে কোর্টের রায়ও হয়ে গেল, ছয় মাস গেল, ছয় মাসের পরে পুনরায় আবার কন্টেন্ট মামলা হইল। কন্টেন্ট মামলাতে একটা ডেট দিয়েছে আবার আগামী 4 অক্টোবর আবার মামলাটা উঠবে, কিন্তু সরকার আমাদের দাবিগুলি মেনে নিচ্ছেন না। আমরা তো ভাবছিলাম যে আমরা একটু শান্তিতে আমরা ঘুমোতে পারবো, তো এই বিষয়টা যদি সরকার বাহাদুর যে আমাদের সংগঠনের কাছ থেকে আমরা বিনীত নিবেদন থাকবো সরকার বাহাদুরের কাছে, ওনারা যেন আমাদের রেগুলার করে আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল করে দেন। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।